বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল চারটে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানি আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি ঠান্ডা প্রচণ্ড বাইরে তার মধ্যে বেরিয়ে পড়েছে একটা বিশেষ দরকারে আমি আর ইন্দ্র বেরিয়েছি মেয়েরা কিন্তু বাড়িতেই আছে তো যেহেতু একটু দরকারেই বেরিয়েছি সেই জন্যই আমরা দুজনেই এসেছি তো গাড়িটা এখানে পার্ক করেছি আর এর অপোজিটেই একটা খুব সুন্দর কফি শপ আছে তো আমরা এখান থেকে গাছটা সেরে আর এখন বেরিয়ে যাচ্ছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে হয়েছে বলতে এখন বাজে ছটা তো এখন তো যেহেতু শীতকাল সেই খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর মনে হচ্ছে যেন এখন অনেক রাত হয়ে গেছে রাস্তায় কিন্তু গাড়ির সংখ্যাও অনেকটা কমে এসেছে তবে সামনেই যেহেতু পঁচিশে ডিসেম্বর আছে সেই জন্য কিন্তু বিভিন্ন মলগুলো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আর এখন চলে এসেছি এখান থেকে কিছু স্ন্যাক্স নেব আর যেহেতু মেয়েরা বাইরে রয়েছে তো জন্য ওদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম আর বাড়িতে চলে এসেছি আর এখান থেকে এই যে সন্ধ্যের খাবার কিছু তো এনেইছি আর এইগুলো হচ্ছে কিছু স্ন্যাক্স আইটেম এটা হচ্ছে সবুজ মটর যে ভাজা ওইগুলো আর এইগুলো হচ্ছে মুগ ডাল ভাজা এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে তো সেজন্য এইগুলো নিয়ে এসেছি আর নিয়ে মিও মোড়ের থেকে একটা পেস্ট্রি যেটা তুয়ার জন্য তো এখন বাজে প্রায় সাতটা তো এখন এই সন্ধ্যে স্ন্যাক্সগুলো যেহেতু নিয়ে এসেছি সেগুলো খাওয়া হবে আর এই যে তুয়া ওর ওর জন্য যে পেস্ট্রিটা নিয়ে এসেছি এটা ও আনবক্সিং করে নিল এবার ও পেস্ট্রিটা খেতেই সবসময় বেশি ভালোবাসে পছন্দ করে আর এই যে আমাদের জন্য নিয়ে এসেছি মোমো এখন যেহেতু শীতকাল পড়েছে গরম গরম এরকম চিকেন স্টিম মোমো কিন্তু খেতে খুব ভালো লাগে সাথে স্যুপ দিয়েছে আর নিয়ে এসেছি ডিমের ডেভিল তো এই দোকানে ডিমের ডেভিলটা কিন্তু খুব ভালো বানায় তো সেই জন্যই ডেভিলটা নিয়ে এসেছি তো এখন সন্ধেবেলায় কিছু হালকা টিফিন করে নেব। আর সকালবেলা সেরকম কিছু রান্না করিনি জাস্ট ডাল আলু ভাজা আর ডিমের মামলেট করেছিলাম যেহেতু বেরোবো সেই জন্য খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করেছিলাম সকাল থেকে আর ব্লগ বানাতে পারিনি তো সন্ধ্যেবেলায় ওই জন্য ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো এই যে স্যুপটা মোমোটা আর এই আর এটা হলো এগ রোল রাত্রেবেলায় কিন্তু ডিনারের জন্য এরকম গরম গরম এগ রোল বানিয়ে নিয়েছি আর আজকে আর যেহেতু একটু বেরিয়েছিলাম একটু টায়ার্ড ছিলাম সেই জন্য প্রথম থেকে আর শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে যেহেতু ডিনারের জন্য বানিয়ে নিয়েছি সেই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আজকে বিকেল থেকে রাত অবধি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও তাহলে আজকে এই অবধি আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে